বলবেন বিজ্ঞাপন স্যার বলবেন ড্রাইভারকে বলে দেন আমি শুধু এটাই বলতে চাই যে তারা একটু বিএনপির মাঝে মাঝে একটু ভয় দেখানোর চেষ্টা করে এবং এখন কিছুদিন ধরে আবার শুরু হয়েছে কিছুদিন ধরে শুরু হয়েছে পুলিশের বাণিজ্য বিভিন্ন জায়গায় ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার করতেছেন আবার আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলছেন মামলা আছে বলে গ্রেফতার হচ্ছে মন্ত্রী সাহেব আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন সবাইকে মামলা আছে ওয়ারেন্ট আছে এই ধরনের নেতা কর্মীদেরকে গ্রেফতার করছে না সবাই জামিনে আছে জামিনে থাকার পরে তাদেরকে ধরে নিয়ে সেই পুরনো মামলায় তাদেরকে আসামি করা হচ্ছে আমরা বলতে চাই মন্ত্রী সাহেবকে বলবো না ওই পুলিশ ভাইদেরকে বলবো যে দেখেন এর আগে এই যে র‍্যাব আপনাদের খুন করছেন গুম করছেন সেটা তো আওয়ামী লীগের নির্দেশে শেখ হাসিনার নির্দেশেই করেছেন কিন্তু আমেরিকা থেকে যখন সেনশন দিছে তখন কিন্তু আর শেখ হাসিনারে দেয় নাই আপনাদের র‍্যাবের যে প্রধান পুলিশের যে প্রধান ছিলেন তাকেই কিন্তু সেনশন দিয়েছে কারণ তো জানেন পুলিশ ভাইরা কিছুদিন আগে শেখ হাসিনা বলেছেন বিরোধী দল আন্দোলন করলে আমার অসুবিধা নাই বিএনপি যদি আন্দোলন করে আমার গ্যারক কর্ম কার্যালয় ঘেরাও করে তাতেও আমার অসুবিধা নাই তাহলে কি অসুবিধা পুলিশের এই যে এই কথা কিন্তু যখন আবার সবাই ঘরে আসবে শেখ হাসিনা কিন্তু বলবে এই সার্টিফিকেট দেখাবে আমি কিন্তু গ্রেফতার করতে বলি নাই ওদেরকে মারতেও বলি নাই ওই মালসে পুলিশ তাই আসামি কিন্তু আপনারা হবেন সেনশন আপনারা খাচ্ছেন তাই আপনাদের সাথে আমাদের সংগ্রাম না এর আগেও বলেছি মনে করেন না যে 10 তারিখের সমাবেশ 7 তারিখের পার্টি অফিসে হামলা দিয়ে আমাদের মহাসচিব মির্জা পাশ আমাদেরকে গ্রেফতার করে নিয়ে গেলেন পার্টি অফিস থেকে খিচুড়ি পর্যন্ত চুরি করে নিয়ে গেলেন তাকে মনে করছিলেন বিএনপি বোধহয় গর্তে ডুবে গেছে বিএনপি ঘরে যাবে না যে পর্যন্ত এই সরকারকে বিদায় করতে না পারবো যে পর্যন্ত জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে না পারবো ভোটের অধিকার ফিরিয়ে না আনতে পারবো এই চোরা এই লুটেরা এই ডাকাত যারা আজকে জ্ঞান দিতে পারে না গ্যাসের বিল্লাই যারা বিদ্যুতের দাম বাড়িয়েছে লক্ষ লক্ষ টাকা চুরি করে আজকে এই সরকারকে বিদায় না করে আমরা ঘরে ফিরে যাব না তাই বলতে চাই এই পদযাত্রা ওবায়দুল কাদের অনেক কথাই বলে আজকের এই ভুয়া ওবায়দুল কাদের ভুয়া তার নেত্রী ভুয়া মিথ্যা কথা বলে বলে কি বলে ঠিক আছে ঠিক আছে রাখো বাবা আমরা মিছিল করবো রাখো এই রাখো কথাটাই ঘুরে গেলাম কি বলবো যাই হোক আজকে এই ভুয়া কানে ওইটা তোমরা বলো আমি আর বলতে চাই না একটা দলের সেক্রেটারি জানেন আজকে কোন
দাঁড় করে আগামী নির্বাচনের স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন দিবার স্বপ্ন হবে সেই স্বপ্নটি বিএনপির একটি কর্মীও যদি বেঁচে থাকে তাদের সেই স্বপ্নটি বাস্তবায়ন হবে হবে না ইনশাআল্লাহ আমাদের চলমান আন্দোলনের চোখ চার চোদ্দ জন নেতা কর্মী রক্ত দিয়েছেন আমাদের চলমান আন্দোলনের যুবদল দক্ষিণের আহ্বায়ক শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের দক্ষিণের দক্ষিণের প্রায় ২৫ জন নেতা কর্মীকে গ্রেপ্তার করেছেন আমাদের আমাদের হারুন মতিঝিলের কমিশনার হারুন তাকে গ্রেপ্তার করে রেখেছেন এখন পর্যন্ত জামিন হচ্ছে না আমাদের আরো অনেক নেতা জেলে আছে রিজবি জেলে আছে আমাদের সুবিন কানু আজকে জেলে স্পয়েল আমাদের এই মতিঝিলের যখন দেখছেন আন্দোলন হচ্ছে এলাকার বাসার বিএনপির নেতা তাকে গ্রেপ্তার করেছেন আমাদের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বীর সর্বকালীন সপু আজকে মন্ত্রী সাহেব বলতে চাই তিনি তো সব মামলায় জামিনে ছিলেন তাকে কেন গ্রেপ্তার করলেন সপুকে কয়েকদিন আগে বের হয়ে এসেছে আমাদের অ্যাডভোকেট আমাদের রফিক তাকে আবার গ্রেপ্তার করেছেন এই নাম বলতে গেলে অনেক নাম হবে তাই বলতে চাই এই পদযাত্রা আমাদের মিছিল থামাইতে আইসেন না তাহলে এই পদযাত্রার নিচে পড়ে চ্যাপ্টা হয়ে যাবে আরে আমরা তো মরছি আমরা তো মরছি আমার ভাইরা মরছে আমরা মরার জন্য প্রস্তুত রক্ত দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আওয়ামী লীগ আজকে দয়া করে রাস্তাঘাটে মিছিলে থামাইতে আইছেন না তাহলে অন্য ঘটনা হবে পুলিশকে বলবো এখন আওয়ামী লীগকে থামান ওই শান্তির সমাবেশ বলে তারা আমাদের সমাবেশে হামলা করে মিছিলে হামলা করে পুলিশ বাহিনীকে বলবো পুলিশের দায়িত্ব তাদেরকে দেওয়া হয় নাই তাহলে আপনারা থাকেন নাহলে আওয়ামী লীগ থাকুক দুইটার একটা ঠিক করেন তাই বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের এই পদযাত্রা সুশৃঙ্খল পদযাত্রা হবে আমরা আমাদের নেতা আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের নেতা মির্জা আব্বাস আমাদের নেতা বাবু গায়েশ্বর চন্দ্র রায় আমাদের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নোমান ভাইয়ের নেতৃত্বে আমরা যাত্রা শুরু করব এখানে দাঁড়াবে নেতারা আপনারা শুধু যুবদল ছাড়া সবাই সাইড হয়ে যাবেন আমরা মিছিল নিয়ে সামনে যাব আর সামনে যারা আছেন এখানে আর কয় লোক আছে এইখানে ২৫%ও নাই ৭৫% রাস্তায় আছে আমাদের নেতা মির্জা ভাই আসতে পারে নাই পরে হাইটা তাকে আসতে হয়েছে তাই অনেক লোক রাস্তায় আছেন এই রাস্তা দিয়ে আমরা দয়াগঞ্জ হয়ে ধোলাইখাল হয়ে আমাদের যে বিএনপির পুরানো অফিস নয়বাজার সেখানে যে আমরা শেষ করবো আপনার সেই পদযাত্রায় সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করবেন এই কথা বলেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে